2014 সালের 23 অক্টোবর থেকে শুরু হয়েছিল প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান। এরপর থেকে প্রতি মাসের শেষ রবিবার সম্প্রচারিত হয় প্রধানমন্ত্রীর এই মন কি বাত অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন মানুষের অনুপ্রেরণাদায়ক জীবনযাত্রা, দেশের বর্তমান উন্নয়ন এবং কৃতিত্বমূলক বিভিন্ন ঘটনা দেশবাসীর কাছে তুলে ধরেন। বিজেপির সকল স্তরের কার্যকর্তা থেকে শুরু করে মন্ত্রী বিধায়ক সকলেই প্রধানমন্ত্রীর এই মন কি বাত অনুষ্ঠানটি শুনে প্রেরণা লাভ করে থাকেন। রবিবার ছিল প্রধানমন্ত্রীর মন কি বাতের 105তম পর্ব। এদিন বিজেপির 13 প্রতাপগড় মণ্ডলের 29 নম্বর ওয়ার্ডের অন্তর্গত 28 নম্বর বুথে প্রধানমন্ত্রীর মন কি বাতের 105তম পর্ব শুনলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন মন কি বাত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্য বিধানসভার প্রাক্তন স্পিকার রেবতী মোহন দাস, পুর নিগমের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্নিগ্ধা দাসদেব সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের সম্প্রচার শেষে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, প্রতি মাসের শেষ রবিবার এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন অজানা তথ্য দেশবাসীর কাছে তুলে ধরেন দেশের প্রধানমন্ত্রী। একটি বিদেশি মেয়ে যে কখনো ভারতে আসেনি, সে ভারতের কৃষ্টি সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়ে সঙ্গীতের মাধ্যমে কিভাবে সম্পূর্ণ বিশ্বটাকে একসূত্রে জুড়েছে সে বিষয়ে আজকের এই পর্বে প্রধানমন্ত্রী সম্পূর্ণ দেশবাসীকে জানিয়েছেন। পাশাপাশি আসন্ন গান্ধী জন্মজয়ন্তী উপলক্ষে আগামী রবিবার এক স্বচ্ছ ভারত অভিযানের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই স্বচ্ছ ভারত সকল নাগরিকদের এগিয়ে আসার জন্য এদিন আহ্বানও জানান প্রধানমন্ত্রী। সত্যি বারবার প্রতিবারই উনি কিছু না কিছু অনুখা বিষয়গুলো আমাদের সামনে আনেন। আজকে বিশেষ করে একটা জিনিস দেখলাম যে জার্মানের একটা বাচ্চা একদম ছোট মেয়ে আস্তে আস্তে করে কীভাবে মানে সে কোনোদিন ভারতবর্ষে আসেও না, অথচ ভারতবর্ষের প্রতি ধৈর্যে লাগাও যে ভারতবর্ষের যে গান বাজনা সেসব বিষয়ে এত অনুরাগ এবং এখানে তার বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ভারতবর্ষে সে গান থেকে শুরু করে মানে পরিবেশনে দেখিয়েছেন প্রধানমন্ত্রী। যে আমাদের প্রধানমন্ত্রীজি বলছেন যে ওয়ান আর্থ ওয়ান ফিউচার এবং ওয়ান ফ্যামিলি এই বিষয়টা কিন্তু আজকে গানের মাধ্যমে মেয়েটি আজকে দেখিয়ে উনি আমাদের এখন পুজোর মরশুম পুজোর আগাম শুভেচ্ছা উনি জানিয়েছেন। উনি এটাও বলেছেন আগামী রোববার দিন স্বচ্ছ ভারত অভিযান সেটাকে যদি আমাদের বাপুর দিকে যদি সত্যিকারে সম্মান দিতে হয় এবং বারবারই উনি সেই কথাটা বলছেন সবাই যেন আমরা এসে এই স্বচ্ছ ভারত অভিযান আমরা যেন সবাই সেই বিষয়ে। প্রধানমন্ত্রীর এই মন কি বাত অনুষ্ঠান প্রেরণা যোগায় সকল ভারতীয়দের মধ্যে, তাই অধীর আগ্রহে প্রতি মাসের শেষ রবিবারের অপেক্ষা করেন বলে জানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।